সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। এই তো এই যে ব্লগটি আমি স্টার্ট করেছি, আমি হচ্ছে একটু শপিং মলে গিয়েছিলাম, তো সেখান থেকে কিছুটা ভিডিও আর কি শ্যুট করে রেখেছি। তো এই তো এই যে আমাদের এখানে হচ্ছে আগে আর কি স্বপ্নর কোনো শাখা ছিল না, এখন স্বপ্নটাও হয়েছে। আর কিছু আর কি শপিং মল আগে থেকে ছিল, সুপার শপ ছিল, তো সেগুলো থেকে আর কি বেশি কেনাকাটা করা হতো। তো আজ একটু আর কি স্বপ্ন তো গিয়েছিলাম, তো আর কি যা যা কেনাকাটা করলাম সেটাই আর কি থাকবে আজ আমার ভিডিওতে। তো স্বপ্নতে যে আমার কাছে যে জিনিসটা আর কি খারাপ লাগলো, তো তাদের এখানে দেখা গেছে যে আমরা যে অন্য অন্য সাধারণত যে সুপার শপগুলো থেকে এক একটা জিনিস কেনাকাটা করি, তো সেই জিনিসের মধ্যে দেখা যায় যে মানে সব কিছুর মধ্যে একটু ছাড় থাকে, তো এখানে কোনোটার মধ্যে কোনো ছাড় নেই। আবার দেখা যাচ্ছে যে মানে এক একটা জিনিস কিনবো, আবার দেখা যাচ্ছে যে পেমেন্ট করার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়, মানে এটাই আর কি। তো যাই হোক, তো স্বপ্ন তো স্বপ্নই, একটি ভালো ব্র্যান্ড, তো ভালো ব্র্যান্ড আমাদের এখানে আসছে, তো এটা ভালোই লাগছে। তো এই তো আর হচ্ছে আমার সানিহা মনির খুবই ভালো লাগে, ও টলি নিয়ে তারপরে হচ্ছে আর কি সব কিছু ও নিবে, ও নিজের হাতে নিবে, তো ওর কাছে আর কি এটা ভালো লাগে। তো এই তো যে আর আমরা বাসায় চলেও আসছি, আর বাসায় এসে হচ্ছে আমি যে সব ধরনের সবাদার পাতিগুলো যেগুলো গ্রোসারি আইটেম, তো সেগুলো বের করে নিচ্ছি। তো এই যে এখানে ছিল আলু বোখরা, তো আলু বোখরাটা আমার হচ্ছে খুবই ফেভারিট একটা জিনিস। তো আলু বোখরাটা হচ্ছে যে বের করে নিলাম, এটা হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর হচ্ছে যে দুধ, তারপরে হচ্ছে সাবান, তারপরে দুই ধরনের ডাল আছে, চা পাতা আছে, তারপরে হচ্ছে টিস্যু, তারপরে যে এখানে নিয়ে আসা হয়েছে এই যে এখানে গায়ে দেওয়ার জন্য সাবান নিয়ে আসছি, পাউডার, আর হচ্ছে যে চিনি। তো আমি একে একে সব ধরনের বাদার যা সব পাতিগুলো আমি আর কি বের করে নিচ্ছি। তো আমি ভিডিওটা যখন এডিট করছি তখন আমার প্রচুর পরিমাণে ঘুমও পাচ্ছিলো, তাই হচ্ছে আর কি কথা বলতে আমার একটু সমস্যা হচ্ছিলো। যাই হোক, যদি আমার এই কথার মধ্যে কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো হচ্ছে এই তো আমি এখন বাজারগুলো সব গুছিয়ে নিব। হচ্ছে এই যে এখানে দুই সেট হচ্ছে যে লোন থ্রি পিস, তো এগুলো নিয়ে আসা হয়েছে, তো থ্রি পিসগুলো একটু বের করে নিলাম।
এই যে মেহেদি পাতাগুলো কিনে নিয়ে আসছি। তো এখানে অনেকগুলো মেহেদি পাতাই ছিল, একদম টাটকা, আজই মনে হয় যে গাছ থেকে পেরে তারপর নিয়ে আসছে। তো যখন বাসা থেকে বের হব আর হচ্ছে গাড়িতে উঠবো, তখনই দেখি যে এক লোক এই মেহেদি পাতাগুলো নিয়ে বসে আছে। তো আমার কাছে মনে হলো মানুষ মেহেদি পাতাগুলো এমনভাবে নিচ্ছে যে মেহেদি পাতা মনে হয় স্বর্ণের চেয়েও বেশি দামি, তো লুটপাট লেগে গিয়েছে। তো এই অবস্থা, তা আমিও নিয়ে নিলাম, তারপরে হচ্ছে একটি দোকানে রেখে তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে শপিংয়ে। তো এই যে আর হচ্ছে এই যে দুপুরবেলা, তো এটা ছিল কাল দুপুরবেলা। তো এই যে রান্না করেছিলাম হচ্ছে যে কাঁকরোলগুলো প্রথমে আমি ভেজে নিয়েছিলাম, তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এটাকে আবার ভুনার মতো করেছি। তো কাঁকরোল যারা খেতে না পছন্দ করেন, আমার মনে হয় যে এইভাবে কাঁকরোলের যদি রেসিপি বানিয়ে খান তাহলে সবাই অনেক পছন্দ করবেন। আর হচ্ছে এই যে এখানে ছিল দুন্দুল আর ছিল ছোট মাছ, এগুলো দিয়ে হচ্ছে আর কি রান্না করেছিলাম। তো আমি সব ধরনের মশলাপাতি দিয়ে দিয়ে তারপরে হচ্ছে আদা রসুনও দিয়ে দিয়ে একদম চুলাটা আঁচটা ঢিম করে রেখে তারপরে হচ্ছে মশলাগুলো কষিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে আর কি মাছগুলো দিয়েছিলাম। তো এই তরকারিটা খেতে আবার একটু অন্যরকম লাগে, তো আমি এইভাবে আর কি রান্না করেছিলাম। তো এক চুলার মধ্যে হচ্ছে আমার তরকারি হচ্ছে, আরেক চুলার মধ্যে হচ্ছে এই যে আবার কাঁকরোলটা ভুনা করে নিব। তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, তো চিংড়ি মাছগুলো বেছে তারপরে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজের সাথে এই জন্য দিয়ে দিলাম যাতে একসাথে ফ্রাই হয়ে যায়, এই জন্য। তো এখন আমি হচ্ছে যে চিংড়ি মাছ আর হচ্ছে পেঁয়াজ এগুলোকে ভালোভাবে ভেজে নিব যাতে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো এর মধ্যে আর কোনো পানি ইউজ করব না, তো মশলা কষানোর সময় যতটুকু পানি দেওয়া হয় তো ততটুকু পানির মধ্যে আর কি এটা হয়ে যাবে। তো কাঁকরোলগুলো তো আমি আগেই ফ্রাই করে নিয়েছি। এই তো এই যে আমার চিংড়ি মাছ আর হচ্ছে যে মশলা, তো এগুলো ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে আমি ভাইজে রাখা কাঁকরোল যেটা, তো সেটা দিয়ে দিলাম। এখন কাঁকরোলগুলো দিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে নেড়ে চেড়ে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিব। আর এইভাবে হচ্ছে চুলার মধ্যে কতক্ষণ রেখে তারপরে হচ্ছে নামিয়ে নিব। এই যে আমার আরেক চুলার মধ্যে হচ্ছে যে দুন্দুল দিয়ে যে তরকারিটা রান্না করব, তো এই তো এই যে আমি দুন্দুল আর হচ্ছে যে মশলাগুলো দিয়ে তারপরে হচ্ছে তরকারিটা বসিয়েছিলাম। তো আমার দুন্দুলগুলো কষানো হয়ে গিয়েছে আর হচ্ছে যে পানি দিয়ে দিলাম, আর হচ্ছে যে উপর থেকে এখন যে মাছগুলো দিয়ে দিব। আমার এই যে কাঁকরোল ফ্রাইটা হয়ে গিয়েছে, তো কাঁকরোলগুলো আমি নামিয়ে নিচ্ছি।
আর এই যে দেখা গেছে যে ছোট মাছ রান্না করেছি, তো এই জন্য বাচ্চারা হয়তো এটা খাবে না, তাই ওদের জন্য এই যে আবার ডিম ভাজি করে নিয়েছি। তো এটাই ছিল দুপুরের খাবার, হচ্ছে যে ছোট মাছ রান্না করেছি দুন্দুল দিয়ে, আর হচ্ছে যে কাঁকরোল, আর হচ্ছে এই ডিম ভাত। তো এই তো, তো আজকের মতো আমার এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি, আবার কোনো নতুন ব্লগ নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।